শিক্ষক বদলির প্রতিবাদ সহ একাধিক দাবিতে রাস্তা অবরোধ ছাত্রছাত্রীদের। ঘটনা মঙ্গলবার উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লক এলাকার কালাঙ্গাঙ্গের পার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। প্রসঙ্গত উল্লেখ্য, এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সংখ্যা অনুযায়ী এমনিতেই শিক্ষক স্বল্পতা রয়েছে, তাছাড়া রয়েছে আরও নানান সমস্যা। এরই মধ্যে বিদ্যালয়ের কেমিস্ট্রি টিচার কামাল হোসেনকে অন্যত্র বদলি করায় চোটে লাল ছাত্রছাত্রীরা। তাদের দাবি, অন্যান্য উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের তুলনায় শিক্ষক সংখ্যা নেহাত কম, মাত্র ১৩ জন শিক্ষক শিক্ষিকা দ্বারা চলছে বিদ্যালয়ের পঠন পাঠন। ছাত্রছাত্রীদের দাবি, শিক্ষক স্বল্পতা দূরীকরণে গেল ৩ মাস পূর্বে শিক্ষা দপ্তরের উচ্চ অধিকর্তার নিকট লিখিত দাবি জানানোর পর ৩ শিক্ষকের পরিবর্তে মাত্র ১ শিক্ষককে পাঠানো হয় বিদ্যালয়ে। তিনি হলেন শিক্ষক কামাল হোসেন, কেমিস্ট্রি টিচার। মাত্র ৩ মাসের মধ্যে অন্যত্র বদলির নির্দেশ আসে, যা কোনোভাবেই মেনে নিতে পারছে না বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ অভিভাবকরা। তাছাড়াও বিদ্যালয়টি নানান সমস্যায় জর্জরিত, পর্যাপ্ত পরিমাণে নেই মাঠ, বিশুদ্ধ পানীয় জলের সমস্যা সহ বিভিন্ন অভিযোগ তুলে এদিন কদমতলা কালাঙ্গাঙ্গের পার মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। সকাল ১১:৩০ থেকে অবরোধ চললেও শুধুমাত্র কদমতলা থানার পুলিশ ছাড়া দপ্তরের কোনো আধিকারিক ঘটনাস্থলে আসেননি বলে অভিযোগ ছাত্রছাত্রীদের। যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ হয় ততক্ষণ অবরোধ চলবে বলে জানান ছাত্রছাত্রীরা। এদিকে দুপুর ১:০০ পর্যন্ত অবরোধ স্থলে কোনো আধিকারিক না আসায় ক্ষিপ্ত হয়ে ছাত্রছাত্রীরা মিছিল করে এসে থানার নাকের ডগায় অর্থাৎ কদমতলা ধর্মনগর মূল সড়ক অবরোধ করে বসে। এরপরেই যেন খানিকটা টনক নড়ে প্রশাসনিক আধিকারিকদের। আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের সাথে কথা বলে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেয় পড়ুয়ারা। আমরা স্কুল কালাগঞ্জের পর এইচএস স্কুলে স্যার কামাল হোসেন স্যারের নেওয়া ট্রান্সফার করি। আমরা স্কুলে মাত্র ১৩ জন স্যার, হায়ার সেকেন্ডারি স্কুলে ১৩ জন স্যার কেনে। আমরা কত স্কুল, কদমতলা স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল, তো পুলিশ এসে আইয়া করে আমরা রেখিতাম, তো কদমতলা স্কুলে কোনো সময় স্ট্রাইক না কেন। আমরা স্কুল ১৩ জন স্যার আর কদমতলা স্কুলে কেন কোনো সময় হইব আমরা, তারা স্কুলে ৪০ জন স্যার। এই যে স্যার কতদিন থেকে স্কুলে আসছে? মাত্র ৩ মাস। আমরা স্ট্রাইক করিয়া স্যার আইছে, এখন নেওয়া হয়েছে ৩ মাসের ভিতরে। আর কি সমস্যা তোমাদের? আমরা ব্যুরো রিপোর্ট সংবাদ ৩৬৫ দিন।